জনপ্রিয় টিভি সিরিয়াল ছিআইডির কথা আমাদের সকলেরই জানা। বহুদিন ধরেই এই সিরিয়াল আমাদের আনন্দ দিয়ে এসেছে। আজকে আমরা এই সিরিয়ালের অভিনেতাদের বাস্তব জীবনের স্ত্রীদের সম্পর্কে জানব। বাস্তব জীবনে তাদের স্ত্রীরা কে কি করে, কার স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী, এই তথ্যগুলো নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আপনি যদি ছেলেটি পছন্দ করেন তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্সপেক্টর কাভিন। সিআইডিতে কাভিন চরিত্রে অভিনয় করেছেন গৌরব খান্না। তিনি একজন টেলিভিশন অভিনেতা। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতেন। তিনি 2014 সালে সিআইডিতে অভিনয় করেন। 2016 সালের গোড়ার দিকে টেলিভিশন অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলার সাথে তার ডেটিং এর কথা প্রকাশিত হয়েছিল এবং 2016 সালের শেষের দিকে আকাঙ্ক্ষা চামোলাকে বিয়ে করেন। ইন্সপেক্টর বিনীত। সিআইডিতে বিনীত চরিত্রে অভিনয় করেছেন বিনীত কুমার। তিনি 2012 সালে সিআইডিতে অভিনয় করে নিজের অভিনয়ের কারিয়ার শুরু করেন। তিনি 2018 সালে বিয়ে করেন। তার স্ত্রীর নাম অভিলাষা জখর। তিনি একজন অভিনেত্রী। ইন্সপেক্টর রজত। সিআইডিতে রজত চরিত্রে অভিনয় করেছেন বিকাশ কুমার। তিনি একজন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি 1998 সালে সিআইডিতে অভিনয় শুরু করেন। তার স্ত্রীর নাম রাবি সেহগাল। তাদের একটি মেয়ে আছে। ইন্সপেক্টর ফ্রেডরিক্স। সিআইডিতে ফ্রেডরিক্স চরিত্রে অভিনয় করেছেন দীনেশ ফান্দিস। তিনি 1998 সালে সিআইডিতে অভিনয় শুরু করেন। তার স্ত্রীর নাম অনিতা ফাদনিস। তাদের বিয়ের প্রায় 26 বছর কেটে গেছে। আজ তাদের ঘরে একটি ছেলে ও একটি কন্যা রয়েছে। ইন্সপেক্টর সচিন। সিআইডিতে সচিন চরিত্রে অভিনয় করেছেন ঋষিকেশ পাণ্ডে। তিনি একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি 2010 সালে সিআইডিতে অভিনয় শুরু করেন। তার স্ত্রীর নাম তৃষা পাণ্ডে। তাদের একটি ছেলে আছে। ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডিতে অভিজিৎ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য শ্রীবাস্তব। তিনি একজন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি 1999 সালে সিআইডিতে অভিনয় শুরু করেন। তার স্ত্রীর নাম মানসী শ্রীবাস্তব। তিনি সুন্দর চেহারার অধিকারী। তাদের দুইটি মেয়ে এবং একটি ছেলে আছে। ইন্সপেক্টর দয়া। সিআইডিতে দয়া চরিত্রে অভিনয় করেছেন দয়ানন্দ শেট্টি। তিনি একজন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। তিনি 1998 সালে সিআইডিতে অভিনয় শুরু করেন। তার স্ত্রীর নাম ইস্মিতা শেট্টি। তিনি সুন্দর চেহারার অধিকারী। তাদের একটি মেয়ে আছে। এসিপি প্রদোমান। সিআইডিতে এসিপি প্রদোমান চরিত্রে অভিনয় করেছেন বলিউড কিংবদন্তি শিবাজি সাতাম। তিনি সিআইডি ছাড়াও বেশ কিছু বলিউড মুভিতে অভিনয় করেছেন। তার স্ত্রীর নাম ছিল অরুণা সাতাম। অরুণা সাতাম 2002 সালে স্তন ক্যান্সারের কারণে মারা যান। তাদের দুইটি ছেলে আছে। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এদের মধ্যে কার স্ত্রী আপনার সবচেয়ে বেশি সুন্দরী মনে হয় তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।